Sir? তুমি কি ব্যাপার কি ব্যাপার তুমি এই বাড়িতে স্যারকে নিতে এসেছি বাপু যখন কথা দিয়েছে যাবে তখন তাকে নিতে আসার তো কোনো প্রশ্ন ওঠে না আর এমনটাও নয় যে বাপিকে ধরে বেঁধে নিয়ে যেতে হবে বাপি যখন নিজের থেকে কথা দিয়েছে তখন বাপিকে আর কেউ আটকাতে পারবে না অবশ্য আমরা অনেক চেষ্টা করেছিলাম স্বাভাবিক বাবা না আসলে আমি বলতে চাইছি যে আমি রাধিকার জায়গায় থাকলে হয়তো একই কথা বলতাম কিন্তু আপনি তো সবার চেয়ে আলাদা স্যার প্রতি মুহূর্তে আপনার থেকে কিছু না কিছু শিখি তাই আমি এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি যে আপনি কাজটা করতে রাজি হবেন এবং আমাদের প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে আপনি সকলের থেকে আলাদা স্যার আমি জানি যেদিন আপনি আমাদের হসপিটাল ছেড়ে চলে যান সেদিনকে আপনাকে কতটা অসম্মানিত হতে হয়েছিল আমি হয়তো আপনাকে আপনার হারিয়ে যাওয়া সম্মান পুরোটা ফেরত দিতে পারবো না কিন্তু আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম স্যার যদি আপনি আমাদের হসপিটালে জয়েন করেন আমি নিজে আপনাকে আনতে আসব আর তাই করেছি আজ আমরা একটা প্রেস মিটেরও আয়োজন করেছি সেখানে দাদানও থাকবে সেখানে আমি থাকব এবং আমি আমার পরিবারের সকলের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইব স্যার এটাই আমার পক্ষে করা সম্ভব ছিল তাই এসেছি পোকরাস তুমি বাবাকে আলাদা করে ডেকে নিয়ে কথাগুলো বলেছিলে কেন তোমার মনে হয়নি যে এ বাড়িতে এসে তোমার বাড়ির সকলের সঙ্গে কথা বলা উচিত ছিল হয়তো হয়েছে কিন্তু তুমি জানতে যে এই বাড়ির কেউ মত দেবে না বাপির ওই হসপিটালে জয়েন করায় খুব ভালো চিনেছো পোকরাজ তুমি আমার বাপিকে জানো ভালো মানুষ আলাদা করে ক্যাফেটেরিয়াতে নিয়ে গেছো কথা বলেছো ইনফ্লুয়েন্স করেছো তারপর রাজি করিয়েছো ব্যাপারটাতে তাই তো তুমি যা যা বললে আমার সম্পর্কে সব কথা আমি মেনে নিতে পারি অঙ্কিত দি বাট একটা কথা মানতে পারলাম না স্যারের মতো মানুষকে কিন্তু আজ যাই হোক ইনফ্লুয়েন্স করা সম্ভব নয় নিশ্চয়ই নিজের বাবা সম্পর্কে ভ্রান্ত ধারণাটা তুমি পোষণ করো না আমি জানি তুমি এটা বিশ্বাস করো না জাস্ট কথার কথা বললে তাই তো না আমি স্যারকে ইনফ্লুয়েন্স করতে যাইনি বরং বলতে পারো ভিক্ষা প্রার্থী হয়ে গিয়েছিলাম এই আবেদন নিয়ে যে যদি স্যার আমাদের হসপিটালে জয়েন করেন তাহলে হয়তো দাদানকে বাঁচানো যেতে পারে কারণ স্যার খুব ভালো করে জানেন যে যদি আমাদের হসপিটালের কিছু হয়ে যায় তাহলে দাদানকে বাঁচানো যাবে না আর কি বলতো আমার পক্ষে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব নয় অঙ্কিতাদি আর স্যারও খুব ভালো করে জানেন যে বাবাও কিন্তু সমস্ত কাজগুলো একা হাতে করতে পারবে না তো যেই মানুষটা তিল তিল করে হসপিটালটা গড়ে তুলেছে সেই হয়তো ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারে এই হসপিটালকে আরো একটা কথা তুমি যদি সত্যি বিশ্বাস করে থাকো যে হসপিটাল আগের জায়গায় গেলে শুধুমাত্র আমার পরিবার অর্থনৈতিকভাবে লাভবান হবে সেটা কিন্তু সত্যি কথা নয় এই হসপিটালে প্রচুর কর্মী আছে অঙ্কিতাদি যাদের মূল রোজগার এখানে প্রচুর পেশেন্টরা আস্থা রাখেন এই হসপিটালের উপর তাই আবারও বলছি স্যার যদি আপনি জয়েন করেন আমি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তুমি তোমার দাদানকে একটা কথা বলে দেবে যে আমি তোমাদের হসপিটালে চাকরি করতে যাচ্ছি না না স্যার একদম না আপনি একদম ভুল মনে করবেন না যদি আপনাকে কেউ চাকরির কথা বলতো আমি প্রথম বিরোধিতা করতাম
আমরা চাইছি যে আপনি একজন কনসালটেন্ট হিসেবে যান। নো, নেভার। তোমরা আমার কাছে আসবে, কি কি অসুবিধা আছে সেগুলো আমি সলভ করে দেব, বুঝিয়ে দেব কি করতে হবে, দ্যাটস ইট। এর বাইরে ওই হসপিটালটা সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আমার বাবা মা আমাকে ছোটবেলায় শিখিয়েছিলেন যে কোনো দুর্গত দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দিতে নেই, তাই আমি তোমায় ফিরিয়ে দিইনি। কিন্তু ওই হসপিটালে আমার পরিবারের অসম্মান হয়েছে, আমার মেয়ের অসম্মান হয়েছে, আমার মেয়ের বিবাহিত জীবনটা শেষ হয়ে গেছে। কিছু মনে করবেন না স্যার, বাট সেই ঘটনার সাথে কিন্তু আপনার সম্মান বা অসম্মানের কোনো যোগ নেই। পাপি, এসব কথা বরং বাদ দাও তুমি। হ্যাঁ স্যার, আমিও তাই বলছি। এই প্রসঙ্গটা আমিও তুলতে চাই না। অঙ্কিতাদি, আমার কি মনে হয় জানো তো, রাধিকার সাথে হয়তো আমার সম্পর্কটা কোনোদিন সেইভাবে তৈরি হয়নি, সেই কারণেই টিকিয়ে রাখতে পারলাম না। অথচ উল্টো দিকে দেখো, স্যারের সাথে আমাদের হসপিটালের একটা গভীর সম্পর্ক আছে, হয়তো একটা নারীর বন্ধন আছে, সেই কারণেই সম্পর্কটা শেষ হতে হতেও কিন্তু শেষ হলো না, এটাই পার্থক্য। তার সম্পর্কটা যখন রাধিকার সঙ্গে কোনোদিন তৈরি হয়নি, ওকে বিয়ে করতে গিয়েছিলে কেন? আচ্ছা অঙ্কিতাদি, যদি একই প্রশ্ন আমি তোমায় করি, যে রাধিকা যখন জানতোই যে ওর সাথে আমার কোনো সম্পর্ক কোনোদিনও তৈরি হয়নি, তাহলে ও আমায় বিয়ে করলো কেন? দিদি ভাই, এসব কথা বাদ দে না এখন। হ্যাঁ অঙ্কিতাদি, আমারও তাই মনে হয়। তোমারও তো শুনলাম বিয়ে দেখাশোনা চলছে। হ্যাঁ, ঢাক ঢোল বাজিয়ে বিয়েটা করবে না? হ্যাঁ শুনলাম তো, সবাইকে নাকি নিমন্ত্রণ করবে। আমার বিয়ে হলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি জানি যে এই মুহূর্তে হয়তো আপনাদের পরিবারের সাথে আমার পরিবারের যে সম্পর্ক সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো সারা জীবনের মতো তো সম্পর্কগুলো ছিন্ন হওয়া সম্ভব নয়, তাই যদি কোনো সুখবর হয় নিশ্চয়ই আপনারা পাবেন। তোমার সাহস তো কম নয়, তুমি আমার নাতনির সামনে দাঁড়িয়ে সমস্ত কথাবার্তা বলছো। দাদু ভাই, আমার জীবনে তো আর কিছু নেই, একটাই জিনিস পারি, সত্যি কথা বলতে পারি। আসলে কখনো কারোর সাথে কোনো অন্যায় করিনি তো, তাই হয়তো। সেই তুমি একেবারে ন্যায়পরায়ণ যুধিষ্ঠির না? যুধিষ্ঠির নাকি জানি না অঙ্কিতাদি, তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি, আজ অব্দি কখনো কাউকে ঠকাইনি। দিদি ভাই, ওকে এইসব কথাগুলো বলতে বারণ কর, আমাদের বাড়িতে এসে এইসব কথা বলার কোনো প্রয়োজন নেই। কে ঠকিয়েছে তোমাকে? আমার মেয়ে ঠকিয়েছে তোমাকে? না না বলো, তুমি কাউকে ঠকাওনি মানে ও তোমাকে ঠকিয়েছে? কি বলতে চাইছো তুমি? তুমি তো পলকে অনেক বাজে বাজে কথা বলেছো। আচ্ছা বকরাস, তোমার লজ্জা করলো না? নিজের বউকে তুমি সন্দেহ করছো? উপেশনা, এই মুহূর্তে আমার সাথে রাধিকার কোনো সম্পর্ক নেই, তাই বারবার বউ শব্দটা উচ্চারণ করো না, খারাপ লাগছে শুনতে। আর আমি কিন্তু অন্ধ নয় দাদু ভাই, এমনি এমনি হাওয়া থেকে টেনে একটা কথা বলিনি, নিশ্চয় কিছু দেখেছি তাই বলছি। যদি মনে হয়ে থাকে যে আমি করেছি, তাহলে বেশ করেছি। আর তুমি কি করেছো? আমাদের যখন ডিভোর্স হয়নি তখন তুমি বলনি ডিভোর্সটা তোমার তাড়াতাড়ি প্রয়োজন, কারণ তোমাকে বিয়ে করতে হবে, কি বলনি? পোখরাজ, এসব কথা থাক। হ্যাঁ আমি জানি স্যার, আপনাদের বাড়িতে এলে কেউ যে আমাকে ভালোভাবে অভ্যর্থনা করবে না সেটা আমি খুব ভালো করে জানি, তবু আপনাকে নিতে এলাম, আপনি রেডি থাকলে আমরা। আমার ছেলের ঘাড়ে দোষ চাপাও?
আমি তো দেখছি আমার ছেলেটার একটার উপর একটা বিপদ লেগেই আছে। আমরা কিন্তু আগাম থানায় বলে আসবো, যদি তোমাদের থেকে কোনো রকম গোলমাল আসে তাহলে কিন্তু 100 বার বলে রাখবেন, নিশ্চয়ই বলবেন। স্যারের প্রোটেকশনের জন্য আপনারা যা ঠিক মনে করেন সেটাই করবেন। তবে একটা কথা আপনাদের সকলের সামনে বলতে পারি, আমি যখন স্যারকে নিজে নিতে এসেছি জোর গলা একটা কথা বলতে পারি যে যতদিন স্যার আমাদের হসপিটালে আছেন স্যারের সম্মান অসম্মান কিংবা প্রোটেকশনের সব দায় আমার, আমি থাকতে স্যারের কিছু হবে না। আমি এই গানগুলো ছোটবেলায় গাইতাম। আপনার মায়ের গাওয়া গান, যে গানের সঙ্গে আপনি একদিন গলা মেলাতেন সেই গানটা আবার গাইবেন, তাতে ক্ষতি কি স্যার? আমার গলায় সুর নেই, আমার মা আমার জীবনের সব সুর নিয়ে উনি চলে গেছেন। আরে